আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা কড ফিশ কারি করে দেখাবো। এটা হলো কড ফিশ, এটা ব্লু কড বলে। এরকম ব্লু কডগুলো এরকম ক্লিনই পাওয়া যায়, ভিতরগুলো ক্লিন থাকে, খালি উপরের আঁশগুলো ছাড়িয়ে নিতে হয়। এখন আমি পুরো মাছটা বানাতে হবে। আঁশগুলো ভালোই শক্ত হয় ব্লু কর্ডের। এটা মেনলি আমি আমার লাঞ্চ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি ফিশ কারি বানিয়েছি। আমি প্রথমে মাথাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি। ব্লু কর্ডটা খুবই হেলদি হয়, এটা লো ফ্যাট ফিশ, এটাতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে আর ভিটামিন B12 এটাতে পাওয়া যায়। এটা ঠিক দেশি রুই মাছের মতো। প্রথমে আমি মাছের পিসগুলো ভালো মতো ধুয়ে এটাতে হলুদ দিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা আমি হালকা ভেজে নিব। তারপর আমি দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি, কুচি কুচি করে নিব। আমি মিডিয়াম সাইজের দুটো নিয়েছি, আপনারা বড় থাকলে একটা নিলেই হবে। আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে নিব আর ফিশগুলো যেগুলো পিস করে রেখেছিলাম ওসব আমি ভেজে নিব। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি উল্টে দিব। মাছটা অনেক সফট, তাই আপনারা চেষ্টা করবেন যে হালকা করেই ভাজতে। তারপর আমি এই কারিতে টমেটো অ্যাড করব। আমি একটু কাঁচা টমেটো নিয়েছি, কাঁচা আর পাকা দুটো মিক্স করে নিয়েছি, একটু আর কি টক টক হবে কারিটা। আপনারা চাইলে পাকা টমেটোও ইউজ করতে পারেন, এটা আপনাদের স্বাদ মতো। আমি বাকি ফিশের পিস গুলো ভেজে নিচ্ছি। তারপর আমি আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে এটাতে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 2 টি 2 টিস্পুন। আর এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়া,
1 টিস্পুন, তারপর দিচ্ছি মরিচ গুঁড়া 1/2 টিস্পুন, তারপর এখানে ধনে গুঁড়া 1 টিস্পুন, আর একটু পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাগুলো না পুড়ে যায়। তারপর আমি দিচ্ছি জিরা গুঁড়া 1 টিস্পুন, তারপর একসাথে সব মশলাগুলো মিক্স করে নেবেন। আমি ঝালটা একটু কমই খাই, তাই আমি অল্প করে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর আমি মশলাটা রান্না করার জন্য এটা ঢেকে দিচ্ছি। মশলাটা প্রায় হয়ে এসছে, আমি একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এখানে যে কুচি করা টমেটো কেটে রেখেছিলাম ওটাও অ্যাড করে দিচ্ছি। একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে টমেটোটা ভালো মতো সফট হয়ে যাক। আর আমি দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি এরকম আস্তই দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ঘ্রাণ হয়, ঝাল অত বেশি যাতে না হয়। টমেটোটা প্রায় গলে এসছে, এই সময় আমি সল্ট অ্যাড করে দিব। আমি এখানে 1 টিস্পুন সল্ট অ্যাড করেছি। তারপর আমি ধনে পাতা একটু কুচি করে নিচ্ছি, আসলে ধনে পাতা না দিলে ফিশ কারি আসলে কমপ্লিট হয় না। আমি একটু পানি অ্যাড করছি, আর আমি ফিশ গুলো দিয়ে দিব এখন। এই মাছটা আসলে বেশিক্ষণ কুক করা যাবে না, 2-3 মিনিট পরেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি এখনই ধনে পাতা অ্যাড করে দিয়েছি, আমি একটু ঢেকে দিচ্ছি যাতে মশলাটা ভালো মতো মাছে ঢুকে যায়। এটা হয়ে গেছে, এই সময় আমি কোনো চামচ ইউজ করব না, পাতিলটা ধরে নাড়িয়ে দিচ্ছি। এটা হয়ে গিয়েছে, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।